বাঘের গুহার সামনে শিয়াল দাঁড়িয়ে আছে। বাঘ বসে বসে মাছ খাচ্ছে। মামা, তোমার জন্য এনেছি এগুলো। আমার বাড়ির পাশের বিলের মাছ। তুমি দেশি মাছ পছন্দ করো, তাই নিয়ে এলাম। মাছগুলো কিন্তু সত্যি খেতে খুব সুস্বাদু রে। মাছগুলো এনে খুব ভালো করেছিস। তোর বাঘ মামি কাল বাপের বাড়ি চলে গেল, নইলে এই মাছ তোর মামিও খুব পছন্দ করে রে। মামা, আজকের মাছগুলো তুমিই খাও, মামি আসলে আমি মামির জন্য আবার নিয়ে আসব। ঠিক আছে ঠিক আছে, আনিস। আহ কি শান্তি রে, খুব মজা। আহ ও কি হলো মামা, কি হলো? আহ ও ভাগ্নে রে, মুখের ভেতর মনে হয় মাছের কাঁটা বিঁধল রে। কি সর্বনাশের কথা মামা, এজন্যই বলি খাবার সময় কথা বলো না, এখন বোঝো ঠেলা। ও আহ বেটা, লেকচার বন্ধ কর। ও এখন মুখের কাঁটা বের করার একটা উপায় কর, তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, তুমি এখন আর কোনো কথা বলো না, কথা বললে কাঁটা আরো বেশি ভিতরে গেঁথে যাবে। আমি দেখছি, আমি দেখছি মামা, তোমার মুখের কাঁটা তোলার ব্যবস্থা করছি আমি। আচ্ছা তুই তাড়াতাড়ি যা। ও শিয়াল নদীর পাড়ের রাস্তা ধরে হেঁটে চলেছে। হঠাৎ সে দেখল বগা নামের বক নদীর পানিতে মাছ ধরে খাচ্ছে। শিয়ালের মাথায় বুদ্ধি এলো। আরে ওই তো বগা, ওর যে লম্বা আর চিকন ঠোঁট, এটা দিয়েই তো বাঘ মামার মুখের কাঁটা বের করা যাবে। ও বগা ভাই, কি করছো? নদীর মাছ খাচ্ছ বুঝি? না না, নদীর মাছ খাচ্ছি না, খুব গরম লাগছিল তাই নদীর পানিতে দুটো ডুব দিতে নেমেছি। তা আমার কাছে তোমার কি দরকার সেটা বলো শুনি। মাছ খেতে গিয়ে বাঘ মামার গলায় কাঁটা বিঁধেছে, এখন আর সে ঠিকমতো কথাই বলতে পারছে না, ব্যথায় কাতরাচ্ছে। তুমি যদি তোমার ওই লম্বা ঠোঁট দিয়ে বাঘ মামার গলার কাঁটা তুলে দাও, তাহলে বড় উপকার হয় বগা ভাই। কি, মাছ খেতে গিয়ে বাঘের গলায় কাঁটা বিঁধেছে? তা বেশ হয়েছে, ও বেটা বাঘ, ও খাবে মাংস, আমার খাবারের দিকে ও বেটা নজর দিল কেন? আমি ওর কাঁটা তুলে দেব না। রাগ করো না বগা ভাই, বাঘ মামা গলার ব্যথায় খুব কষ্ট পাচ্ছে গো, তার কাঁটা তুলে দাও, বাঘ মামা তোমাকে অনেক বড় কিছু পুরস্কার দেবেন। কি পুরস্কার? তা কি পুরস্কার দেবে তোমার বাঘ মামা বলো তো শুনি। কি পুরস্কার সে কি আর বলতে হয়, তুমি বোঝো না বগা ভাই, এত বড় একটা উপকারের পুরস্কার কত বড় হতে পারে। আর কথা বলে সময় নষ্ট করো না, তুমি চলো বগা ভাই, এছাড়া আমি তো আছি, বাঘ যদি তোমাকে কিছু নাও দেয় আমি তোমাকে পেট ভরে আহার করাবো, কথা দিলাম। ওই বেটা বাঘের উপর আমার মোটেও বিশ্বাস নেই, তবে তুমি যখন বলছো তাহলে চলো, তোমার কথাতে বিশ্বাস করেই কিন্তু আমি রাজি হলাম শিয়াল ভাই, মনে রেখো। ঠিক আছে বগা ভাই, এবার চলো তো। বাঘ বসে বসে মুখ হাঁ করে আছে আর ব্যথায় কাতরাচ্ছে। এমন সময় শিয়াল ও বগা এলো। মামা আর ভয় নেই,
তোমার মুখের কাটা ওঠানোর জন্য বগা ভাইকে নিয়ে এসেছি। দেখো বগা ভাই তার বড় বড় এই লম্বা ঠোঁট দিয়ে তোমার কাটা তুলে দেবেন। সালাম বাগরাজ। ও বগা, আয় আয় তাড়াতাড়ি আমার মুখের ভেতর থেকে মাছের কাঁটাটা বের কর, আমাকে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দে ভাই। বাগরাজ আপনি একটু শক্ত হয়ে বসুন, একদম নড়াচড়া করবেন না। কি শান্তি রে, কোনো ব্যথা নেই। ধন্যবাদ রে বগা, ধন্যবাদ, তুই আমার অনেক বড় উপকার করলি। শুধু ধন্যবাদ দিয়ে কাজ হবে না বাগরাজ, আমার কাজের পুরস্কার দিতে হবে। কি হলো শিয়াল ভাই, কিছু বলছো না কেন? পুরস্কার? তুই আমার কাছে পুরস্কার চাইছিস রে বগা? তোর সাহস তো কম নয়? একটু আগেই আপনি মৃত্যু যন্ত্রণায় ছিলেন বাগরাজ, আমি আপনাকে সেই যন্ত্রণা থেকে মুক্ত করেছি, আর আপনি এখন আমার সাথে এইভাবে কথা বলছেন বাগরাজ? দেখ রে বগা, বকের মাংস আমার খুব পছন্দ, সেই তুই আমার মুখের ভেতর যখন তোর পুরো মুখটা ঢুকিয়ে দিয়েছিলি না, আমার ইচ্ছে করেছিল কামড় দিয়ে খেয়ে ফেলি। আমি চাইলেই কিন্তু এক কামড়ে তোকে খেয়ে ফেলতে পারতাম, কিন্তু তোকে না খেয়ে তোর জীবন ফিরিয়ে দিলাম। এর চাইতে বড় পুরস্কার তুই আর কি চাস রে বগা? বগা ভাই তুমি এখন যাও, আমি তোমার সাথে পরে দেখা করব। ঠিক আছে যাচ্ছি, তবে কাজটা কিন্তু ভালো হলো না শিয়াল ভাই, এক মাঘে কিন্তু শীত যায় না, কথাটা মনে রেখো। আরে যাও যাও, ভালো খারাপ পরে দেখা যাবে। কয়েকদিন পর একদিন বগা বনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ সে দেখল একটি গাছের নিচে বাঘ বসে আছে। ওটা কে, বাঘ বেটা না? ও এখানে বসে কি করছে? যা করে করুক, আমি ওর সামনেই যাব না। এ কথা বলেই বগা উল্টো ঘুরে হাঁটা দিল, আর তখনই বাঘ কাঁদো কাঁদো সুরে বগাকে ডাক দিল। বগারে যাসনে, এদিকে আয় ভাই, আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য কর ভাই, আমাকে একটু সাহায্য কর। কি হয়েছে বাগরাজ, আপনি ওখানে বসে আছেন কেন? এদিকে চলে আসুন। আমার পায়ে মানুষের পাতা ফাঁদ আটকে আছে রে, আমি এখান থেকে নড়তে চড়তে পারছি না, তুই এদিকে এসে আমার পায়ের ফাঁদটা একটু খুলে দে ভাই, আমাকে একটু সাহায্য কর ভাই, আমাকে একটু সাহায্য কর। দাঁড়াও বগা ভাই, কোথায় যাচ্ছ? তুমি দেখছো না শিয়াল ভাই, বাঘ বেটা কেমন আটকে আছে, ওর আমাদের সাহায্য প্রয়োজন, চলো বাঘ বেটাকে সাহায্য করতে যাই। বগা ভাই তুমি খুব সহজ সরল আর ভালো, তুমি কি ভুলে গিয়েছো কয়েকদিন আগে তোমার উপকারের প্রতিদান বাঘ কিভাবে দিয়েছিল? শুধু তাই নয়, ও বেটা খুবই পাজি, আমার মাছ খেয়ে পরে বেটা আমার সাথেও পোল্ট্রি মেরেছে। দুষ্টু বাঘ আসলে কারো বন্ধু হতে পারে না, ওর উপকার করা ঠিক হবে না, পরে ও উল্টো আবার তোমারই ক্ষতি করে বসবে। তুমি ঠিকই বলেছো শিয়াল ভাই, দুষ্টু লোকের মিষ্টি কথায় ভুলতে নেই, চলো আমরা ফিরে যাই, ও বেটা বাঘ ওখানে বন্দিই থাকুক। না তোরা এভাবে আমাকে ফেলে রেখে যাস নে বগা। ও শিয়াল, আমার ভাগ্নে শিয়াল, আমাকে সাহায্য কর, আমাকে এখান থেকে মুক্ত কর তোরা,
আমি আর কারো ক্ষতি করব না, আর কারো সাথে দুষ্টুমি করব না, তোরা আমাকে সাথে করে নিয়ে যা। আমার খারাপ কাজের ফল আজ এভাবেই আমাকে ভোগ করতে হলো।